বাংলা সাহিত্যের মজাদার গল্প দিয়ে তৈরি তুলিকা এন্টারটেনমেন্টসের এই বিশেষ নিবেদন স্টোরি ম্যানিয়াক্স। সরল হাসির গল্প লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায় ওরফে রাধামণি দেবী জন্মেছিলেন 1873 সালে বর্ধমানের ধাত্রীগ্রামে। পেশায় ব্যারিস্টার হলেও প্রথম জীবনে কবিতা লিখতেন তিনি। পরে রবীন্দ্রনাথের উপদেশে গদ্য লেখা শুরু করেন। প্রায় 15টি উপন্যাস ও 100 বেশি ছোট গল্প লিখেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ হল অভিশাপ, গল্পবিথি, সতীর পতি, রমাসুন্দরী ইত্যাদি। তার মৃত্যু হয় 1932 সালে। আজ খানিক স্বাদ বদলের জন্যে আপনারা শুনবেন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ছোট গল্প মাস্টার মহাশয়। এই গল্পটি আমরা নিয়েছি কামিনী প্রকাশালয় থেকে প্রকাশিত সেরা হাসির গল্প বইটি থেকে। বইটি সম্পাদনা করেছেন লীলা মজুমদার। প্রধান চরিত্রে হিরু দত্ত, রামচরণ, হারান মাস্টার ও ব্রজ মাস্টার। আমাদের সব রকমের শ্রোতাদের কথা মাথায় রেখেই গল্পের ভাষাকে সহজ করে নেওয়া হয়েছে। শুরু হচ্ছে মাস্টার মহাশয়। আজ থেকে কিঞ্চিত 500 বছর আগে বর্ধমান শহর থেকে 16 ক্রোশ দূরে দামোদর নদীর অপর প্রান্তে নন্দীপুর ও গোসাইগঞ্জ নামে পাশাপাশি দুটি বর্ধিষ্ণু গ্রাম ছিল। আর দুই গ্রামের সীমান্তের ওপর একটি প্রাচীন বটগাছ দণ্ডায়মান ছিল। এখন সে গ্রাম দুটোও নেই, বটগাছটিও দামোদরের বন্যায় অদৃশ্য হয়ে গেছে। ফাল্গুন মাস, বেলা 1টা বেজেছে। গোসাইগঞ্জের মাতব্বর প্রজা আর গ্রামের অভিভাবক স্থানীয় কায়স্থ সন্তান শ্রীযুক্ত হীরালাল দাসদত্ত মহাশয় হুঁকো হাতে নিয়ে ধূমপান করছেন। প্রতিবেশী শ্যামাপদ মুখুজ্জে ও কেনারাম মল্লিক পাশে বসে। এই বছর চৈত্র মাসের বারোয়ারি অন্নপূর্ণা পুজো কীভাবে করা যায় সেই পরামর্শই করছিলেন। পাশের নন্দীপুরেও প্রতি বছর চাঁদা তুলে ধুমধামের সাথে অন্নপূর্ণা পুজো হয়ে থাকে। তিন পুরুষ ধরে গোসাইগঞ্জ কোনো বিষয়ে নন্দীপুরের কাছে হার স্বীকার করেনি আর আজও করবে না। তিনজন প্রধান ব্যক্তির মধ্যে ভীষণ গভীর ও গূঢ় আলোচনা চলছিল। এমন সময় রামচরণ মণ্ডল হাঁপাতে হাঁপাতে সেইখানে এসে পৌঁছল এবং হাতের লাঠিটাকে আছাড় মেরে ফেলে মাটিতে ধপাস করে বসে পড়লেন। তার ভাবভঙ্গি দেখে হিরু দত্ত জিজ্ঞেস করলেন, কী হে মণ্ডলের পো, বসে পড়লে কেন, কি হয়েছে? রামচরণ দুচোখ কপালে তুলে হাঁপাতে হাঁপাতে বলল, কি হয়েছে জিজ্ঞাসা করছেন দত্তজা? কি হতে আর বাকি আছে? হায় 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 হায়, কার্তিক মাসে যখন আমার জড়বিকার হয়েছিল তখনই আমি গেলুম না কেন? এই দেখবার জন্য কি আমায় বাঁচিয়ে রেখেছিলি? হারে বিধাতা, তোর পোড়া কপাল! শ্যামাপদ ও কেনারাম ঘোর দুশ্চিন্তায় রামচরণের দিকে তাকিয়ে রইলেন। দত্তজা বললেন, কি হয়েছে সব কথা খুলে বলো, এখন আসছো কোথা থেকে? দীর্ঘশ্বাস ফেলে রামচরণ উত্তর দিল, নন্দীপুর থেকে। হায় হায়, শেষকালে নন্দীপুরের কাছে মাথা হেঁট হয়ে গেল, হায় রে কপাল! বলে রামচরণ সজোরে নিজের কপাল চাপড়াতে লাগল। দত্তজা জিজ্ঞেস করলেন, কেন কেন, নন্দীপুরওয়ালারা কি করেছে? বলছি, বলবার জন্যই এসেছি। এই রোদ্দুরে মশাই এক কোষ পথ ছুটতে ছুটতে এসেছি, গলাটা শুকিয়ে গেছে, এক ঘুটি জল। দত্তজার আদেশে সঙ্গে সঙ্গে এক ঘড়া জল ও একখানি ঘটি নিয়ে আসা হলো। রামচরণ উঠে রোয়াকের এক পাশে বসে জলে হাত পা মুখ ধুয়ে ফেলল, কিছুটা গলাতেও ঢাললো। তারপর হাত মুখ মুছতে মুছতে সবার সামনে এসে বসে গভীর বিষাদে মাথা ঝুঁকিয়ে বসে রইল। হিরু দত্ত বলল, এইবার বলো কি হয়েছে, আর দুগ্ধে মরো না বাপু। কি হয়েছে? যা না হবার তাই হয়েছে, বড় বড় শহরে যা হয় নন্দীপুরেও তাই হয়েছে, এসব পাড়াগায়ে কেউ কখনো যা স্বপ্নেও ভাবেনি তাই হয়েছে, তারা হুসকুল বসিয়েছে। তিনজনেই সমবেত স্বরে জিজ্ঞাসা করলেন, সে আবার কি হুসকুলটা কি? রামচরণ বলল, আরে ছাই, আমি কি জানতাম আগে হুসকুল কার নাম? আজ না শুনলাম ইঞ্জিরি পড়ার পাঠশালাকে হুসকুল বলে। ও, স্কুল খুলেছেন বুঝি? হ্যাঁ গো হ্যাঁ, তাই খুলেছে, একজন মাস্টার নিয়ে এসেছে। ইঞ্জিরি পাঠশালার গুরু মহাশয়কে নাকি মাস্টার বলে।
দাশু ঘোষের চণ্ডী মণ্ডপে হুস্কুল বসেছে। সচক্ষে দেখে এলাম মাস্টার বসে 10-12 জন ছেলেকে ইঞ্জিরি পড়াচ্ছে। হিরু দত্ত একটি দীর্ঘশ্বাস ফেলে গালে হাত দিয়ে ভাবতে লাগলেন। কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করলেন, মাস্টার কোথা থেকে এনেছে, তা কিছু শুনলে? সব খবর নিয়ে এসেছি, বর্ধমান থেকে এনেছে। বামুনের ছেলে হারান চক্রবর্তী, 15 টাকা মাইনে, বাসা খোরাক সব খবর নিয়ে এসেছি। বাইরে এই সময় কোলাহল শোনা গেল। পরক্ষণেই দেখা গেল পিলপিল করে লোক সদর দরজা দিয়ে প্রবেশ করছে। রামচরণ আসবার সময় নন্দীপুরের সাথে গোসাইগঞ্জের এই অভূতপূর্ব পরাজয়ের খবর প্রচার করে এসেছিল। সকলে এসে চিৎকার করে নানা ছন্দে বলতে লাগল, কি সর্বনাশ হলো, নন্দীপুরের হাতে এই অপমান, আমাদের স্কুল খোলবার কি উপায় হবে? হিরু দত্ত সেই সময় রোয়াকের বারান্দায় উঠে দাঁড়িয়ে ঘোষণা করলেন, ভাই সকল, তোমরা কি মনে করেছ, 3 পুরুষ পরে আজ গোসাইগঞ্জ নন্দীপুরের কাছে হেরে যাবে? কখনোই না, এ দেহে প্রাণ থাকতে নয় আমরাও স্কুল খুলব। ওরা কি বা স্কুল খুলেছে, আমরা তার 4 গুণ ভালো স্কুল খুলব। তোমরা শান্ত হয়ে ঘরে যাও, আজই খাওয়া দাওয়া করে আমি বেরুচ্ছি। কলকাতা যাওয়ার রেল খুলেছে, আর তো কোনো ভাবনাও নেই। আমি কলকাতা গিয়ে ওদের চেয়েও ভালো মাস্টার নিয়ে আসবো। ওরা 15 দিয়ে মাস্টার এনেছে, আমরা 25 করে দেব। ওদের মাস্টারকে পড়াতে পারে এমন মাস্টার নিয়ে আসবো। আজ থেকে 1 হপ্তাহর মধ্যে আমার এই চণ্ডী মণ্ডপে স্কুল বসাবো বসাবো বসাবো, এই 3 সত্যি করলাম। এখন যাও স্নানাহার করোগে। সোল্লাসে চিৎকার করতে করতে তখন সেই জনতা চলে গেল। কলকাতা থেকে মাস্টার ঠিক করে হিরু দত্ত 4 দিন পর গ্রামে ফিরলেন। মাস্টার মহাশয়ের নাম ব্রজগোপাল মিত্র, বয়স 30 বছর, খর্বাকার কৃষ্ণকায় ব্যক্তি, বড়ই মিষ্টভাষী। ইংরাজি পড়তে বলতে লিখতে তিনি নাকি ভারী ওস্তাদ। ইংরাজিতে তিনি এত বেশি অভ্যস্ত হয়ে পড়েছেন যে লোকের সঙ্গে আলাপ করতে করতে মাঝে মাঝে ইংরেজি কথা মিশিয়ে ফেলেন, আবার অজ্ঞ লোকের সুবিধার্থে বাংলা করে বুঝিয়েও দেন। বলেন, পূর্বে পিতার জীবিতকালে একদিন কলকাতার গঙ্গার ধারে মাস্টার নাকি বেড়াতে গিয়েছিলেন। সেই সময় এক সাহেবের সঙ্গে দেখা হয় এবং কিছু কথাও হয়। সাহেব তার ইংরেজি শুনে লাট সাহেবের কাছে তার গল্প করেছিলেন। লাট সাহেব মাস্টার মশাইকে ডেকে পাঠান এবং ডেপুটি কালেক্টরের পদ তাকে দেওয়ার প্রস্তাব দেন। কিন্তু তখন তিনি ছেলে মানুষ, সংসারের চিন্তা ছিল না, তাই সেই প্রস্তাব তিনি বিনীতভাবে প্রত্যাখ্যান করেছিলেন। আজ অভাবে পড়ে 25 টাকার চাকরি তাকে করতে হচ্ছে, পুরুষস্য ভাগ্যম। মাস্টার মহাশয়ের মুখে এই কথা শুনে এবং তার ইংরেজি আনা চালচলন দেখে গ্রামের লোক একেবারে মোহিত হয়ে গেল। হিরু দত্তর প্রতিজ্ঞা অনুযায়ী পরদিনই স্কুল খুলল। 15-16টি ছাত্র নিয়ে মাস্টার মহাশয় অধ্যাপনা আরম্ভ করলেন। কলকাতা থেকে দত্ত যা প্রচুর পরিমাণে স্লেট পেন্সিল ও মরে সাহেবের স্পেলিং বুক কিনে এনেছিলেন। ছাত্ররা যাতে উৎসাহ পায় তাই তাদের সেগুলো বিনামূল্যেই দেয়া হতে লাগলো। গোসাইগঞ্জের লোকের সঙ্গে নন্দীপুরের লোকের পথে ঘাটে দেখা হলে একে অপরের গ্রামের মাস্টারের সম্বন্ধে আলোচনা হতো। গোসাইগঞ্জ বলতো, বর্ধমানের মাস্টার, ও জানেই বা কি আর পড়াবেই বা কি। নন্দীপুর বলতো, হলেই বা আমাদের মাস্টারের বর্ধমানে বাড়ি, তিনি তো কলকাতাতেই লেখাপড়া শিখেছেন, ওরা যখন পড়তেন তখন কি বর্ধমানে ইঞ্জিনিয়ারিং স্কুল ছিল, কলকাতায় গিয়ে ইঞ্জিনিয়ারিং পড়তে হতো। হ্যাঁ, যথাসময়ে 2 গ্রামের 12-আড়ি অন্নপূর্ণা পুজোর উৎসব আরম্ভ হল। 2 গ্রামই 2 গ্রামের লোকেদেরকে প্রতিমা দর্শন, প্রসাদ খাওয়া, যাত্রা, ঢপ, সঙ্গীত শ্রবণের নিমন্ত্রণ করল। এই উপলক্ষেই 2 মাস্টারের দেখাও হয়ে গেল এবং জানা গেল যে দুজনেই পূর্ব পরিচিত। পুজো শেষ হলে গোসাইগঞ্জ একটা কথা শুনে বড়ই উদ্বিগ্ন হয়ে উঠল। নন্দীপুরের মাস্টার নাকি বলেছেন, হ্যাঁ, এ বেজা বুঝি ওদের মাস্টার হয়ে এসেছে, তা একদিন জানতাম না, ওরা তো মহামূর্খ। ছেলেবেলায় কলকাতায় আমরা 1 ক্লাসে পড়তাম কি না,
আমরা যখন সেকেন্ড বুক পড়ি সেই সময় ওই স্কুল ছেড়ে দেয়, তারপর তো আর ইংরেজি পড়েনি। বড় বাজারে এক মহাজনের আড়তে খাতা লিখত, তখন তার মাইনে ছিল 10 টাকা। গেল বছরও তো কলকাতায় ওর সঙ্গে আমার দেখা হয়, তখনও তো ওই চাকরি করছিল। গোসাইগঞ্জবাসীরা ব্রজ মাস্টারের কাছে এসে জিজ্ঞাসা করলেন, কি শুনছি? ব্রজ মাস্টার এ প্রশ্ন শুনে হো হো করে হেসে উঠলেন, বললেন, একেই বলে কলিকাল। সেকেন্ড বুক পড়ার সময় আমি স্কুল ছেড়ে দিয়েছিলাম না ওই ছেড়ে দিয়েছিল? হয়েছিল কি জানো না বুঝি? মাস্টার ক্লাসে রোজ পড়া জিজ্ঞাসা করত, ও একদিনও বলতে পারত না। মাস্টার একদিন ওকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করলে, ও অ্যান্সার করতে পারলে না। আমায় জিজ্ঞাসা করতেই আমি বললাম। মাস্টার আমায় বললে, দাও ওর কান মলে। আমি কান মলে দিতেই ওর মুখ চোখ রাগে রাঙা হয়ে গেল। সেই অপমানে তো স্কুল ছেড়ে দিলে। ও বলতে লাগলো, আমি হলাম বামুনের ছেলে, ও কায়েত হয়ে কিনা আমার কানে হাত দেয়। সেই অপমানে তো স্কুল ছেড়ে দিলে। আমি তারপর 5 বছর সেই স্কুলে পড়ে একেবারে লায়েক হয়ে তবে বেরুলাম। অতঃপর গোসাইগঞ্জের লোক নন্দীপুরের করা এই অপবাদের প্রতিবাদ করতে লাগলো। অবশেষে হারান মাস্টার বলল, আমরা স্কুলে যে মাস্টারের কাছে পড়তাম তিনি আজও বেঁচে আছেন। গোসাইগঞ্জ থেকে তোমরা 2 জন মাতব্বর লোক আমার সঙ্গে চলো তার কাছে, তাকে জিজ্ঞাসা করে দেখো কার কথা সত্যি আর কার কথা মিথ্যে। এ কথা শুনে ব্রজ মাস্টার হা হা করে হেসে বলল, এই কথা বলেছে? ওসব বিলকুল ফলসো, মিথ্যে কথা। সেই মাস্টারের কাছে নিয়ে গিয়ে বুঝিয়ে দেবে? তিনি কি আর বেঁচে আছেন? গেল বছরের আগের বছর তিনি যে হেভেন মানে স্বর্গে গেলেন, তার শ্রাদ্ধে আমি ইনভাইট মানে নেমন্তন্ন খেয়ে এসেছি, বেশ মনে আছে? আমাকে বড্ড ভালোবাসতেন যে, একেবারে সন ইকুয়াল মানে পুত্র তুল্য। তার ছেলেরা আজও আমায় বেজো দাদা বলতে ইগনোরেন্ট মানে অজ্ঞান। দুই মাস্টারের পরস্পরের প্রতি এই তীব্র অপবাদ প্রয়োগের এই ফল হলো যে দুই গ্রামেই নিজ নিজ মাস্টারের পাণ্ডিত্য সম্বন্ধে সন্দেহ হতে লাগলো। অবশেষে স্থির হলো কোনো প্রকাশ্য স্থানে দুইজনের বিচার হোক, কে কাকে হারাতে পারে দেখা যাক। দুই গ্রামের মাতব্বর ব্যক্তিরা মিলিত হয়ে পরামর্শ করলেন, দুই গ্রামের সীমারেখার উপর যে প্রাচীন বটগাছটি আছে তার নিচেই বিচার সভা বসবে। কিন্তু দুই গ্রামের লোকেই ইংরেজিতে সম্পূর্ণ অনভিজ্ঞ, সুতরাং যাতে হারজিত সম্বন্ধে কারো মনে কিছুমাত্র সংশয় না থাকে এমন একটি সরল বিচার ব্যবস্থা ঠিক করা দরকার। দুই গ্রামের সম্মতিক্রমে এই স্থির হল যে মাস্টারেরা পরস্পরকে একটি ইংরেজি কথার মানে জিজ্ঞেস করবে, অপরকে তাহার মানে বলতে হবে। যদি উভয়ই বলতে পারেন তবে উভয়ই তুল্যমূল্য। একজন অন্যকে ঠকাতে পারলেই তিনি জয়লাভ করবেন। বিচারের দিন স্থির হল আগামী বৈশাখী পূর্ণিমা, স্থান বটবৃক্ষতলা, সময় সূর্যাস্ত। গ্রামবাসীরা ব্রজ মাস্টারকে সঙ্গে নিয়ে বটগাছের দিকে শোভাযাত্রা করল। তাদের সঙ্গে ঢাক ঢোল নাকারা প্রভৃতি বাজনা আছে এবং এক ব্যক্তি একটি বিরাট রণশিঙ্গা নিয়ে চলেছে। ঈশ্বরের ইচ্ছায় যদি জয় হয় তবে ঢাক ঢোল বাজিয়ে আনন্দ করতে করতে গ্রামে ফিরে আসা যাবে। পথে যেতে যেতে মাস্টারের পাশের লোকজন বলতে লাগলেন, কি হে মাস্টার, মুখ রাখতে পারবে তো? বেঁচে বেঁচে খুব শক্ত কিছু একটা ঠিক করে রাখুক, হারান মাস্টার যেন কিছুতেই তার মানে বলতে না পারে। আপনারা ভাবছেন কেন, দেখুন না কি করি। এমন কোশ্চেন জিজ্ঞাসা করব যে শুনেই হারান মাস্টারের আক্কেল গুরুম হয়ে যাবে, মানে বলা তো দূরের কথা। দত্তজা বললেন, দেখো ভায়া, আজ যদি মুখ রাখতে পারো তবে তোমার 5 টাকা মাইনে বাড়িয়ে দেবো। কেউ স্পষ্ট না বললেও ব্রজ মাস্টার এটা ভালোই জানে যে আজ যদি সে হেরে যায় তবে এ গ্রাম কালই তাকে ছেড়ে চলে যেতে হবে। সূর্যাস্তের কিছু আগেই গোসাইগঞ্জের দল বটতলায় উপস্থিত।
সব মাদুর শতরঞ্চি প্রভৃতি বাহকেরা আগেই এসে নিজেদের গ্রামের সীমানার কাছে সেগুলো পেতে বসে রয়েছেন। দূরে পঙ্গপালের মতো নন্দীপুরবাসীগণ আসছে, তাদের সঙ্গেও সব মাদুর শতরঞ্চি প্রভৃতি ও ঢাক ঢোল ইত্যাদি আসছে। ক্রমেই নন্দীপুর এসে নিজেদের সীমানায় বসে গেল। দুই গ্রামের নেত্রস্থানীয় ব্যক্তিরা সামনে বসলেন, মধ্যে দুই তিন হাত মাত্র খালি জমি। দুই গ্রামেই প্রথম জিজ্ঞাসার অধিকার দাবি করল, কোনো পক্ষই নিজ দাবি ত্যাগ করতে রাজি নয়। অবশেষে বৃদ্ধগণ মীমাংসা করে দিলেন। হিরু দত্ত মহাশয় একটি ছড়ি ঘুরিয়ে ওপরে ছুড়বেন, ছড়ি যে গ্রামের দিকে মাথা রেখে পড়বে সেই গ্রামের মাস্টার প্রথম মানে জিজ্ঞেস করার অধিকার পাবে। এই আমার ছড়ি লাও! এই কথা শুনে গ্রামের অনেকেই ছুটে আসলো। হাতের কাছে যে ছড়িটা যে পেল সেটাকেই হিরু দত্ত সজোরে বাই বাই করে ঘুরিয়ে ওপরে ছুঁড়ে মারলে, ক্রমে ছড়ি এসে মাটিতে পড়ল। সকলে দেখল তার মাথাটি নন্দীপুরের দিকে হেলানো রয়েছে। নন্দীপুর এই দেখে উল্লাসে চিৎকার করে উঠল, আর গোসাইগঞ্জের মুখ চুন হয়ে গেল। এরপর সকলে বিচার ফলের জন্য সাগ্রহে অপেক্ষা করতে লাগলেন। নন্দীপুরের হারান মাস্টার তখন বুক ফুলিয়ে সামনে এসে দাঁড়ালেন, ব্রজ মাস্টারও উঠে দাঁড়ালেন, তার বুকটি দুরুদুরু করতে লাগলো, কিন্তু মুখে সে ভাব তিনি প্রকাশ করতে দিলেন না। হারান মাস্টার তখন বললেন, বলো দেখি এর মানে কি? হর্নস অফ আ ডিলেমা। সৌভাগ্যক্রমে ব্রজ মাস্টার এই কূট প্রশ্নের অর্থ জানতেন, তিনি বুক ফুলিয়ে সহাস্য বদনে বললেন, এর মানে উভয় সংকট, কেমন কি না? বলে গোসাইগঞ্জ তুমুল কোলাহল আরম্ভ করে দিল। দলপতিগণ অনেক কষ্টে তাদের থামালেন। এবার ব্রজ মাস্টারের প্রশ্ন করার পালা। ব্রজ মাস্টার উঠে দাঁড়িয়ে বললেন, শোনো হারানবাবু, আমি তোমায় কোনো কঠিন প্রশ্ন করতে চাইনি, বরং খুব সহজ দেখেই একটা জিজ্ঞাসা করব। এ অঞ্চলে মনে করো তুমি আর আমি এই দুজন যা ইংরেজি নবিশ আছি, একটা শক্ত কথার মানে জিজ্ঞাসা করে তোমায় ঠকিয়ে দেব সেটা আমার মনঃপুত হবে না। এতে হয়তো গোসাইগঞ্জ রাগ করতে পারেন, কিন্তু আমি নিজে একজন ইংরেজ নবিশ হয়ে আরেকজন ইংরেজ নবিশের প্রকাশ্যে সভায় অপমান করতে পারি। খুব সহজ একটা কথার মানে জিজ্ঞাসা করো, বেশ হেঁকে উত্তর দিও, যাতে দুই গ্রামের সকলে শুনতে পায়। আচ্ছা, এর মানে কি বলো দেখি? আই ডোন্ট নো। হারান মাস্টার উচ্চস্বরে বললেন, আমি জানি না। এই কথা শোনা মাত্রই নন্দীপুরের সকলের মুখ একেবারে পাংশুবর্ণ ধারণ করল। আর সেই মুহূর্তেই গোসাইগঞ্জের দল একসঙ্গে উঠে দাঁড়িয়ে বিপুল বেগে নৃত্য ও চিৎকার করতে লাগল। হারান মাস্টার মহা বিপন্নভাবে সকলকে কি বলার চেষ্টা করলেন, কিন্তু ঠিক সময় গোসাইগঞ্জের ঢাক ঢোল করা নাকারা ও রামসিংহা সমবেত হয়ে গর্জে উঠল। তার কথা কারোর কানে ঢোকার কোনো উপায় রইল না। গোসাইগঞ্জের কয়েকজন বলশালী লোক আনন্দে নাচতে নাচতে এসে ব্রজ মাস্টারকে কাঁধে তুলে গ্রামের দিকে ফিরিয়ে নিয়ে যেতে শুরু করল। সকলে তাকে ঘিরে নাচতে নাচতে বাজনা বাজাতে বাজাতে গ্রামে ফিরে আসল। পরদিন শোনা গেল হারান মাস্টার নন্দীপুর ছেড়ে চলে গেছে, কাজেই স্কুলটিও বন্ধ হয়ে গেল। গোসাইগঞ্জে ব্রজ মাস্টারের পরে চার পর্নাই প্রভাবে মাস্টারি এবং গ্রামস্থ সকলের অপত্য নির্বিশেষে ক্ষীর ননি ছানা খেতে লাগলেন। শুনছিলেন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ছোট গল্প মাস্টার মহাশয়। গল্পের সূত্রধার হিরু দত্ত ও গ্রামের লোকের চরিত্রে আমি প্রভাত, ব্রজ মাস্টার নির্ভীক, হারান মাস্টার রোহিত, আর বিভিন্ন চরিত্রে রোহিত, অঙ্কন ও আমি প্রভাত। সাউন্ড ডিজাইনিং রোহিত, পোস্টার ডিজাইনিং, গল্প পাঠে ও পর্ব পরিচালনায় অঙ্কন। সাবস্ক্রাইব করুন তুলিকা এন্টারটেনমেন্টসের ইউটিউব চ্যানেলকে স্টোরি ম্যানিয়াক্সের গল্প শোনার জন্যে, আর সব গল্পের আপডেট পেতে লাইক করুন স্টোরি ম্যানিয়াক্সের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ।